السلام عليكم. ফাইবার পেমেন্ট মেথড ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকে দ্বিতীয় নম্বর ভিডিও। সবাইকে স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে পিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছিলাম, ফাইবার অ্যাকাউন্ট দেখেছিলাম। গত ভিডিওতে আমি একটি কথা বলতে ভুলে গেছিলাম, ফাইবার অ্যাকাউন্টটি যার নামে করবেন, যার নামে ভেরিফিকেশন করেছেন বা করতে চাচ্ছেন, পেওনার এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সবকিছুই একই ব্যক্তির জন্য হয়, সকল ইনফরমেশন একজনের হয়। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি, আমরা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আমাদের মেইল করা হয়েছিল যে 3 দিনের ভিতরে আমাদের ভেরিফিকেশন চাইবে, বাট দ্বিতীয় দিনে আমরা পেয়ে গেছি। আমরা ভেরিফিকেশন সেন্টার, আমি এখানে আমার ব্যাংকে কানেক্ট করেছি, কিন্তু এই পেওনারটা আমার বাবার, দ্যাটস ওয়াই আমাকে একটু বেশি প্রবলেম ফেস মেবি করা লাগতে পারে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাই। আচ্ছা, তো আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবো, অ্যাকাউন্ট ভেরিফিকেশন গেলাম, দেখেন এখানে আমাকে অন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলতেছে, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে বলতেছে। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি একবারই আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতাম তাহলে এটা আর চাইতো না, বাট আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করছি আর পেওনারটা আমার বাবার। আচ্ছা, তো আমি এখন ভেরিফিকেশনটা করব ন্যাশনাল আইডি কার্ড ইউজ করে, বাংলাদেশ স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, তবে আইডি কার্ড হলে হবে। আপলোড বোথ দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড অব ইউর আইডি ডকুমেন্ট। ওকে, আমি ফাইলটা নিয়ে আসি, পিকচার আছে, এটা দেবো ফ্রন্ট পার্ট। ওকে, এই কাজগুলো সাধারণত রেগুলার করা হয় না। আচ্ছা, তো আপনারা আমার আগের ভিডিও অনুসারে যদি ঠিকঠাক মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে 3 দিনের ভিতরে ভেরিফিকেশন চলবে। ওকে, সাবমিট করে ফেলুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সতর্কতা অবলম্বন করবেন, একটু ভুল হইলে পরে প্রবলেম, অনেক সেন্সিটিভ বিষয়। We have received your document, just a few items left before your account is ready to use. ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে বলতেছে আর অন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আমরা পরবর্তী ভিডিওতে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো, এই মুহূর্তে আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট নাই। দেখি এখন কি বলবো, এই দুইটা আছে, 4 ন্যাশনালিটি চাচ্ছে না। আচ্ছা, তারপর আমাদের মেইলে কনফার্মেশন জানাবে যে আমাদের ডকুমেন্ট কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, পরবর্তী ভিডিওতে আমরা দেখব ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশন করতে হয়, অন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কীভাবে দিতে হয়, সমস্ত বিষয় আমরা দেখব। আমরা যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটা একটু দেখে, দেখেন অ্যাপ্রুভ করে ফেলছে, অ্যাকাউন্ট ইনফরমেশন যদি আপনি সঠিকভাবে দিয়ে থাকেন অ্যাপ্রুভ করবে, কোনো প্রবলেম নেই।
অ্যাপ্রুভ করে দিয়েছে। এটা ছিল আমার ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, তো আমি এখানে আরো ব্যাংক অ্যাকাউন্ট করব, আমার নিজের আরো একটি অ্যাকাউন্ট এবং আমার বাবার অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে এটিকে একদম ব্যবহারের উপযোগী করতে হবে অ্যাটলিস্ট, দেন ফাইবার আমরা কানেক্ট করব। ওকে, তো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ খুব শিগগিরই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।